দাউদকান্দিতে ১৯ জুয়ারি আটক। রিপোর্ট রাজীব হোসেন জয়। কুমিল্লার দাউদকান্দি উপজেলায় জুয়া খেলার সামগ্রী ও বিপুল পরিমাণ নগদ অর্থসহ এসব জুয়ারিকে আটক করেছে পুলিশ। এই অভিযানে নেতৃত্ব দেন দাউদকান্দি সার্কেলে সদ্য যোগদানকারী সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জুয়েল রানা। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের উপর ভিত্তি করে উপজেলার সদর উত্তর ইউনিয়নের কদমতলী নামক গ্রামের আউলিয়ার বাড়িতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে একসাথে ১৯ জুয়ারিকে আটক করা হয়েছে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে নগদ ৩,৭৮,০০০ টাকা ও প্রচুর তাস উদ্ধার করে। দীর্ঘ দিন ধরে এখানে প্রতি রাতে বিভিন্ন জেলা থেকে আগত জুয়ারিরা আসর বসাতো বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। সদ্য যোগদানকারী এএসপি জুয়েল রানার নেতৃত্বে এই অভিযানকে যে কোনো অপরাধের বিরুদ্ধে তার জিরো টলারেন্স বার্তা হিসেবে দেখছেন এই এলাকার মানুষ। আটকের ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জনগণই আমাদের শক্তি, জনগণই আমাদের প্রেরণার উৎস। একজন সম্মানিত কুমিল্লাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা একটা অভিযান পরিচালনা করি। উক্ত অভিযানে ১৯ জন জুয়ারু এবং জুয়া খেলারত অবস্থায় আমরা তাদের আটক করি এবং আটককালীন সময়ে আমরা ৩,৭৮,০০০ টাকা বাংলাদেশি মুদ্রায় পাই এবং বিপুল পরিমাণ জুয়া খেলার সামগ্রীও আটক করি। তবে আমাদের কাজের অংশ হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আসে, অনেক সময় অনেক তথ্য বিভ্রান্তিমূলকও হয়, একে অপরে ফাঁসানোর চেষ্টাও করা হয়। তবে আমরা প্রত্যেকটা তথ্যই খুবই গুরুত্বের সাথে দেখি এবং সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে থাকি। এর এমনইভাবে কুমিল্লা জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নম্বরে একটা মেসেজ আসে এবং উক্ত মেসেজের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়, দাউদকান্দি সার্কেল এএসপি আমি এবং দাউদকান্দি থানার অফিসার ইনচার্জকে উক্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং উক্ত নির্দেশের ভিত্তিতে গত ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে আমরা উত্তর দাউদকান্দি ইউনিয়নের কদমতলী এলাকার আউলিয়ার বসতবাড়িতে মানে ওই এলাকায় আমরা অভিযান করি এবং অভিযানকালীন সময় আমরা এই যে ৩,৭৮,০০০ টাকা বিপুল পরিমাণে জুয়ার খেলার সামগ্রী, তাস এবং ১৯ জন জুয়ারু আমরা হাতে নাতে আটক করি এবং উক্ত আটককৃত টাকা, খেলার সামগ্রী পাশাপাশি ১৯ জন আসামিকে আমরা দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করি এবং আইনগতভাবে মামলা প্রক্রিয়া চলছে।